हेलो बंधुरा आमी राज और तोमरा देखछो आमार चैनल एनिमैट 2.0। ये कार्टून सीरीजे सब चरित्रई काल्पनिक, वास्तवेर साथे एर कोनो मिल नेई। आज तोमादेर निये जाबो जमराजेर दरबारे, देखा जाक सेखाने कि चलछे। कि हे चित्रगुप्त, बाइरे कत लोकेर पड़ेछे लाइन, दिच्छे केउ कि प्रपार फाइन? आर बोलबेन ना महाराज, কাজ করতে করতে একেবারে বা 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 হাতটা ধরে গেল। ও তাই বলো, আমি ভাবলাম অন্য কিছু ধরল বোধহয়। তা যাই হোক, পরের রাতটাকে এবার নিয়ে আসা হোক। নমস্কার স্যার, আমি চিনচিন ওহান থেকে এসেছি। ও সব বাবা চিনচিন, তো মরলে কি করে? অক্টোপাস আটকে দাঁতে নাকি হঠাৎ করে করোনাতে? আর বলবেন না হুজুর, সাপের স্যুপ খেতে গিয়ে গলায় বাদুর আটকে মরে গেছি। খাসিলে সাপের স্যুপ গলায় আটকালো বাদুর? হতেই পারে না, অসম্ভব। দূর দূর। আগে হুজুর, বাদুরটা টপিংস হিসাবে অ্যাড করা ছিল। তা হুজুর, ওর বি 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 বি। হা চিত্রগুপ্ত, হচ্ছেটা কি এইসব বাজে বিশ্রী কথা এই সময়? আগে না 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 মহারাজ, বলছিলাম ব্যাটার বিচারটা হবে না। তাই বলো, আমি আবার অন্য কিছু ভেবেছিলাম। তো আচ্ছা চিনচিন বাবা, বলো তো কি কি পাপ করেছো, নিজে নিজে বলো। আগে হুজুর, তেমন কিছু না, একজনের গায়ে বোম মেরেছিলাম একবার। সে কি হে বাবা চিনচিন, দেখে তো ভালো মানুষই মনে হয়, তাহলে কেন করতে গেলে এরকম কর্ম? আগে জানলে তুলতাম তোমার চর্ম। আগে হুজুর, যখনই হোলির সময় ইন্ডিয়াতে যেতাম তখনই বেটা আমার গায়ে রং মাখিয়ে দিয়ে বলতো পুরানা মানো হোলি হ্যাঁ, পুরানা মানো হোলি হ্যাঁ। তাই একবার দিওয়ালির সময় গিয়ে ওর গায়ে চকলেট বোম মেরে বললাম পুরানা মানো দিওয়ালি হ্যাঁ। ইসে করছে তোর মুখের উপরে দু পা তুলে ভ্যার ভ্যার করে হে 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 হে। আরে থামো থামো চিত্রগুপ্ত, করো কি করো কি? হে হে হেসে ফেলি। আচ্ছা তাও ভালো। তা চিনচিন, আর কি কি করেছো বলো নিজে মুখে, ভয় পেও না, বলো বুক ঠুকে। আর তেমন কিছু করিনি হুজুর, একদমই করিনি আর কিছু। আর কিছু করিনি একদম, বিশ্বাস করবেন না মহারাজ। ও ও ও বেটা, জনতা কারফিউর সময় বাড়ির থেকে একে বেরিয়েছিল। বলো কি হে চিত্রগুপ্ত, চা খেতে বোধহয় বেরিয়েছিল। মনে হচ্ছে আশা করে একে শাস্তি দিতে হবে। দাঁড়ান মহারাজ, তার আগে ওকে নিচু হয়ে দাঁড়াতে বলুন, আমি পেছন দিয়ে ওর গা 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 গাটের টাকাটা মেরে দিই। অনেক হয়েছে খিল্লি, এবার বলো তো চিত্রগুপ্ত, এর শাস্তি কি করা যায়? হুজুর, একে ক ক ক কড়া শাস্তি দিন, কেননা ওর মাথার উপরটা কেমন যেন নু 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 নু। হ্যাঁ বুঝেছি বুঝেছি চিত্রগুপ্ত, আর বলতে লাগবো না। ওর মাথার উপরটা অনেকটা নুড়ি পাথরের মতো দেখতে, কি তাই তো? না 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 মহারাজ, যেটা বলতে পারলাম না সেটা। তা শোনো হে বাবা চিনচিন, তোমার শাস্তি হলো প্রথম 100 বছর তোমার মুখে 300 কিলো বাদুরের রস গেলানো হবে। কে আসিস? আর পরের 100 বছর ওর মুখের সামনে পে 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 পে। হ্যাঁ গালাগালি যখন দেবেন তখন ইনস্টলমেন্টে দিচ্ছেন কেন, একবারেই দিয়ে দিতে পারেন। হ্যাঁ পুরো কথাটা শুনবি তো, চিত্রগুপ্ত বলছে তোর মুখে পেঁপে দিয়ে ঘষে দিতে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন মহারাজ, মহারাজের জয় হোক। তো দেখলে তো বন্ধুরা কি হলো জমরাজের আদালতে। তো ভিডিওটা এই অবধি থাকুক, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকে এইটুকুই থাক, অন্যদিন আবার দেখা হবে। তো চলি, টাটা।